गुड इवनिंग फ्रेंड्स, आमी शे टीना चले टीना फैंटेसी वर्ल्ड थे के। आज के जे ब्लॉगटा देखाबो सेटा होच्छे गोरखनाथ मंदिर गोरखपुर यूपी। आमी मेन एलएलएम परीक्षार जोन्नो एखाने एसेछि यूपीते गोरखपुरे। ता एखन आमरा दुजने आमी आर आमार मेये दुजने मिले गोरखनाथ मंदिर घूरते एसेछि। एर आगेओ आमी गोरखनाथ मंदिरे एसेछि घूरे गेछि 2019 2018 আবারও আসছি। এটা থার্ড টাইম গোরখনাথ মন্দিরে আমি এসেছি। তখন তো ব্লগ দেখাইনি বা দেখাতে পারিনি, এখন ব্লগটা দেখাচ্ছি। দেখুন এখন রাস্তাটা, দেখুন মন্দিরে যাওয়ার যে রাস্তাটা সেটা। পুতুল পুতুল রং ধরে দিতে একদম গোরখপুর ইজ ফেমাস ফর ইটস গোরখনাথ টেম্পল। আরো ক্লোজ থেকে দেখাচ্ছি মন্দিরটাকে। মন্দিরের সামনে কি সুন্দর একটা লেক আছে, এখানে সকলেই বোটিং করছে, প্রচুর বোট আছে এবং অনেক লোক এখানে বোটিং করছে। আর দেখুন ভীষণ সুন্দর, খুব সুন্দর হাওয়া চলছে, সানটা এখন বসে যাচ্ছে, চলে যাচ্ছে, অস্ত যাচ্ছে, সানসেট টাইম। এখন দৃশ্যটা অপূর্ব, যেটা ফটোগ্রাফিতেও ধরা পড়ে। মন্দিরে ঢুকে গেছি আমরা, এখন পুরো মন্দিরটা ঘুরে দেখানো হচ্ছে। দেখুন পুরো মন্দিরের প্রাঙ্গণটা, দেখুন কি সুন্দর মন্দিরটা। এটা গোরখনাথ মন্দির ইউপি গোরখপুরে। দেখুন ভিতরে দেখানো যাবে না, এখান থেকেই শিব শঙ্করের মূর্তি দেখিয়ে দেওয়া হচ্ছে, কারণ ভিতরে মারাত্মকভাবে সিকিউরিটি আছে। বটগাছটা বহু বছর, কোটি বছর আগের এই বটগাছ, বহু বহু বছর আগে। এটা মন্দিরের আরেকটা পার্ট যেটা দেখানো হচ্ছে। এখানে অনেক মন্দির আছে, মা কালীর মন্দির আছে, ভৈরবনাথের মন্দির আছে, গণেশের মন্দির আছে, বা প্রচুর কালো কুকুর এখানে। এখানে কালো কুকুরের মাহাত্ম্য হচ্ছে, যেহেতু ভৈরবনাথ এখানে মন্দির, এর জন্য কালো কুকুর হচ্ছে ভৈরবনাথের সঙ্গী, তার সাথে থাকে, এর জন্য প্রচুর কালো কুকুর এখানে। মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা সব সময় এখানে আগুন জ্বলে, এখানে বলা হয় অখণ্ড ধুনা। আপনাদের ঘুরিয়ে দেখালাম, ভেতরটা তো ভালো করে দেখাতে পারলাম না, কারণ ভীষণভাবে সিকিউরিটি রয়েছে। ভেতরে একদম দেখাতে পারিনি, যতটা পেরেছি দেখিয়েছি আপনাদের। কিছু ফটো এর সাথে আমি দিয়ে দেব। এখন মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন প্রায় বাজে 5:45। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।